আমরা যারা পাখি পালন করি, আমাদের পাখির যখন ডিম ফুটে বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলো মারা যায়, এতদিন এত যত্নে পাখি পালন করে ডিম ফুটে বাচ্চা হওয়ার পর যদি এই বাচ্চাগুলো আমরা বাঁচাতে না পারি, তবে সেটা খুবই কষ্টকর। তবে আসার কথা হলো, একেবারে সহজ কিছু পরিচর্যা পদ্ধতি জানলে আপনার পাখিগুলো সবগুলি বাচ্চাকেই আপনি বাঁচাতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ককাটেল পাখির বাচ্চা বাঁচানোর 6টি অব্যর্থ টেকনিক দেখাবো, যেগুলো ফলো করার পর আপনি যদি এগুলো যথাযথভাবে পালন করেন তাহলে আপনার একটি পাখির বাচ্চাও মরবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে পাখির বাচ্চা ফোটাচ্ছে কিন্তু বাচ্চাগুলো বড় হয় না, ছোট অবস্থাতেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। কি কারণে পাখির বাচ্চাগুলো মারা যায় এবং এর সমাধানের উপায় কি, বিস্তারিত সকল কিছুর তত্ত্ব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর লাইক শেয়ার কমেন্টস করুন। আপনার একটি লাইক শেয়ার কমেন্টস আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। ককাটেল পাখির বাচ্চা কি কারণে মারা যায়? তার ভিতরে নাম্বার 1, ক্যাঙ্কারের কারণে ককাটেল পাখির বাচ্চা মারা যায়। প্রিয় ভিউয়ার্স, যেসব কারণে ককাটেলের পাখির বাচ্চা মারা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ক্যাঙ্কার। এখন প্যারেন্টস ককাটেল পাখির যদি আগে থেকে ক্যাঙ্কার থাকে, সে অবস্থায় যদি আপনি ক্যাঙ্কারে আক্রান্ত পাখিকে দিয়ে ব্রিডিং করান এবং বাচ্চা নেন, বাচ্চার জন্ম হওয়ার পরে কিন্তু জন্মগত দিক থেকে সে ক্যাঙ্কারে আক্রান্ত হবে। আর ক্যাঙ্কারে আক্রান্ত বাচ্চা হওয়ার পরে দু একদিন দেখবেন যে আপনার ককাটেল পাখি বাচ্চাগুলো ওকে খাওয়াচ্ছিল, কিন্তু কিছুদিন পরই দেখবেন যে আর বাচ্চাকে খাওয়াবে না। ফলশ্রুতিতে কি হবে, বাচ্চাগুলো মারা যাবে। এই ক্যাঙ্কার রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। আর তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। নাম্বার 2, পাখির বাচ্চাকে খাওয়ায় না। প্রিয় ভিউয়ার্স, আপনি হয়তো ডেট ফিক্সড করে রেখেছেন যে আপনার ককাটেল পাখি ডিম দিয়েছে এবং বেশ কিছু দিন পরে ডিমের তা দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। আপনি আজকে দেখলেন ভালো পাখির বাচ্চা, কিন্তু পরদিন সকালে দেখলেন পাখির বাচ্চা বক্সে মরে পড়ে আছে, অথবা হাড়িতে মরে পড়ে আছে, কিংবা দেখবেন যে খাঁচার নিচে পড়ে আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বাচ্চার খাদ্যথলিতে খাবার নাই, অর্থাৎ ককাটেল পাখি তার বাচ্চাকে খাওয়ায় নাই। আবার অনেক সময় দেখা যায় যে ককাটেল পাখি তার বাচ্চাকে ঠোঁট দিয়ে ধরে খাঁচার নিচে ফেলে দেয়। এখানে একটি বিষয় লক্ষ্য করা উচিত যে পাখিটি যে বাচ্চাগুলো মেরে ফেলছে আর এটার কারণ কি, কারণটা হচ্ছে যে আমরা পাখিকে ঠিকমতো খাবার দেই না। 3 নম্বর কারণ হচ্ছে খাদ্য হজম না হওয়া। অনেক সময় দেখা যায় সদ্যজাত বাচ্চা খাদ্যথলিতে আস্ত খাবারের দানা থাকে, যেটা ছোট বাচ্চার ক্ষেত্রে হজম করা সম্ভব নয়। এর ফলাফলস্বরূপ বাচ্চার মৃত্যু ঘটে। এটা বেশিরভাগ সময় অনভিজ্ঞ মা বাবা ককাটেল পাখির জন্য হয়ে থাকে। এরা ঠিকভাবে বুঝতে পারে না বাচ্চাকে কীভাবে খাওয়াবে। কিছু কিছু সময় বাচ্চার জন্য দেওয়া নরম খাবারগুলো পচে গিয়ে বা দানাদার খাবারগুলো পানি পড়ে ভিজে নষ্ট হয়ে যায়। এগুলো সময় মতো পরিবর্তন না করলে বা পরিষ্কার না করলে এই খাবারগুলো যখন বড় পাখিগুলো খায় বা তার বাচ্চাগুলোকে খাওয়ায়, তখন দেখবেন যে সে বাচ্চা পাখিগুলো বদহজম জাতীয় সমস্যার সৃষ্টি হতে পারে। বড় পাখির ক্ষেত্রে এরকম পচা খাবার খেয়ে খুব একটা অসুস্থতা দেখা যায় না, আর দেখা গেলেও বড় পাখিগুলো এত মরে না। তাই পাখিকে নরম খাবার খেতে দিলে অবশ্যই সেগুলো নষ্ট হবার আগেই সরিয়ে ফেলতে হবে। একবার নরম খাবার দেওয়ার পর পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে সেগুলো পরিবর্তন করে দিতে হবে। এ সমস্যার সমাধানের সহজ উপায় হচ্ছে বাচ্চা ছোট অবস্থায় মা ও বাবা পাখিকে দানাদার খাবারের পাশাপাশি দিনে কয়েকবার নরম খাবার বা সফটফুড দিতে হবে। এক্ষেত্রে এই নরম খাবারগুলো তারা তার বাচ্চাদেরকে আরামে খাওয়াতে পারবে এবং এতে করে বাচ্চার পেটের মধ্যে ওই দানাগুলো গিয়ে আর বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাম্বার 4, অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় ঔষধ খাওয়ানো। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী কারণটি হচ্ছে ডিমের খোসা ভেঙে বাচ্চা বের হবার না পারা। ককাটেল পাখি কিন্তু একটি কম ব্রিডিং করে, তবে সব পাখালের ক্ষেত্রে নয়। আমরা যারা নতুন পাখি পালন করছি, আমরা ককাটেল পাখিকে তাড়াতাড়ি ব্রিডিং মুডে আনার জন্য পাখিকে আমরা অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেয়ে থাকি। বিশেষ করে ক্যালসিয়াম খাওয়ানোর মাত্রাটা যদি বেশি হয়ে যায়, তখন পাখির ডিমের খোসাগুলি হয় অতিরিক্ত শক্ত। ফলাফলস্বরূপ এরকম শক্ত খোসা ভেঙে ভেতর থেকে বাচ্চা বেরোতে পারে না এবং ডিম পাড়ার পর সে বাচ্চাগুলো আর বাঁচে না। এ সমস্যা অ্যাভয়েড করতে চাইলে
সুস্থ সবল পাখিকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় ঔষধ খাওয়ানো বাদ দিতে হবে। আর এক্ষেত্রে এ থেকে পরিত্রাণ পেতে হলে আপনি খাঁচায় কিছু ক্যাটল ফিশবন মিনারেল ব্লক সবসময় দিয়ে রাখবেন, এবং পাখিকে শুধু ঔষধ না খাওয়াইয়ে বিভিন্ন রকমের শাকসবজি, বিশেষ করে কলমি শাক, পালং শাক, এ ধরনের শাকসবজি এবং আরেকটি যেটাকে বলা হয় সজনে পাতা বেশি বেশি পরিমাণ পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে করে ওরা প্রাকৃতিকভাবেই খাবারগুলোর মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর চেষ্টা করবেন যত সম্ভব অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল জাতীয় ঔষধ না খাওয়ানোর জন্য। নাম্বার 5, মা ও বাবা পাখি বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না। ওকাটেল পাখির বাচ্চা মারা যাওয়ার পরবর্তী কারণটি হচ্ছে মা ও বাবা পাখি বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়ায় না। এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনি খাবার কম দিচ্ছেন, সাধারণত ককাটেল পাখির বাচ্চা থাকা অবস্থায় এরা স্বাভাবিকের চেয়ে 4-5 গুণ বেশি খাবার খেয়ে থাকে। এ সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে সিড মিক্স ও পর্যাপ্ত পরিমাণ মাত্রায় বিভিন্ন প্রকারের সফট ফুড খাঁচায় দিয়ে রাখবেন। এটা না করলে বাচ্চাগুলো ঠিকমতো খাবার পাবে না। আর কিছু কিছু পাখির অভ্যাস থেকে বাচ্চাদেরকে না খাওয়ানো, এগুলোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো ঠিকমতো খেতে পারছে কি না। যদি মা ও বাবা পাখি বাচ্চাদের না খাওয়ায়, সেক্ষেত্রে আপনাকে হাতে তুলে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাতে হবে। নাম্বার 6, জেনেটিক্যাল কারণ। প্রিয় ভিউয়ার্স, ককাটেল পাখির বাচ্চা মারা যাওয়ার পরবর্তী কারণটি হচ্ছে জেনেটিক্যাল কারণে। কিছু কিছু সময় জেনেটিক্যাল কারণে বাচ্চা ডিম থেকে ফোটা 2-1 দিনের মধ্যেই মারা যায়। আপনি যদি দেখেন আপনার একই জোড়া পাখির বাচ্চা বারবার অযৌক্তিক কারণে মারা যাচ্ছে এবং আপনি এটা সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটা কোনো জেনেটিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে। অনেকে এই মা বাবা পাখি দুটি বাচ্চাকে জোড়া দেয়, যেটা পরবর্তীতে এরকম জেনেটিক্যাল কারণ এর সমস্যার সৃষ্টি হতে পারে। এগুলো দূর করতে চাইলে আপনার পাখির জোড়া পরিবর্তন করে দিতে হবে। আশা করি উপরোক্ত 6টি কারণের ব্যাপারে আপনি যদি সতর্ক হন বা সতর্ক থাকেন এবং পাখির যত্ন পরিচর্যা ঠিকঠাক মতো নেন, তবে বাচ্চাগুলো আর মারা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনার ককাটেল পাখির বাচ্চা কী কারণে মারা যায় এবং এর সমাধানের উপায় কী তা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের দীপ্তরেজা ফেসবুক পেজ আছে, সেখানে কমেন্টস করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে, তবে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন, অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কথা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।